নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর হচ্ছে যে রুজিরা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তলব করলেন ইডি। আগামী সপ্তাহে তাদেরকে হাজিরা হতে হবে, অর্থাৎ ইডি দপ্তরে মানে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে। দেখুন, রুজিরা ব্যানার্জি বা রুজিরা নারোলা যে নামটা আপনারা সবসময় শুনেছিলেন প্রায় যখন বিধানসভা ভোটের ঠিক আগে, এই রাজ্যের বিরোধী দলনেতা বর্তমানে যিনি আছেন মানে শুভেন্দু অধিকারীর কণ্ঠে, তিনি বারবার ভাষণে বলতেন, তার বক্তব্য রাখার সময় বলতেন, নির্বাচনী প্রচারে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নামে কুৎসা ঘটাতেন, কেন্দ্র সরকারের নামে বলতেন মোদি চোর, মোদি খারাপ, মোদি সম্বন্ধে বলে গেছেন, ঠিক তেমনি তখন কিন্তু বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করা শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন সময় একটাই কথাই বলে গেছেন, সবার মধ্যে সবসময় বলেছেন, যেটা সেটা হচ্ছে রুজিরা ব্যানার্জি, রুজিরা নারোলা, এই নারোলা ম্যাডাম, নারোলা ম্যাডাম এবং ব্যাংককের অ্যাকাউন্ট ভাট এই সমস্ত নিয়ে বলেছিলেন যে টাকা কোথায় গেছে, ভাইপোর কাছে আছে, ভাইপো জানে সব, পিসি ভাইপো এসব বলেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম ভোট মিটে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জিকে একদিন হাজিরা দিতে হয়েছিল ইডি দপ্তরে, টানা আড়াই ঘন্টা জেরা হয়েছিল, কিন্তু তারপরে আর তিনি যাননি। কিন্তু তখন তাকে জেরা করার পরে আবারও চিঠি পাঠিয়েছিলেন। একবার আমরা দেখেছিলাম রুজিরা ব্যানার্জির বাড়িতে সিবিআই এসেছিল, কিন্তু ইডি যখন দিল্লিতে তাদের ডেকে পাঠায় তখনই তারা চলে যায় দিল্লির হাইকোর্টে, এবং সেখানে পাটিয়ালা হাইকোর্টে বলতে যে পাটিয়ালা হাইকোর্ট থেকে হেরে গিয়ে দিল্লি হাইকোর্টে যান, দিল্লি হাইকোর্টে গিয়ে সেখানেও তারা মুখ থুবড়ে পড়ে, অর্থাৎ তাদেরকে যেতে হবে, তারা চাননি যেতে। তারা একটা যুক্তি দিয়েছিলেন যে আমরা মানে তার হয়ে কপিল সিব্বল আর কি যুক্তি দিয়েছিল যে রুজিরা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা কলকাতায় থাকে, কলকাতায় ইডি যেন ডাকে। কিন্তু দিল্লি হাইকোর্টে একটাই কথা বলে গেছে, যেহেতু অভিষেক ব্যানার্জি একজন সাংসদ, তিনি দিল্লিতে যান এবং দিল্লিতে তার নিজস্ব ঠিকানা আছে, এবং রুজিরা ব্যানার্জি তার সঙ্গে যান, কাজে তারা যেতেই পারেন, এবং ইডি দপ্তর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, কাজে দিল্লিতে তাকে ডাকছে এখন, যেহেতু ফাইলটা চলে গেছে দিল্লিতে সেখানে ডাকতেই পারে। আর ইডির কোনো বাধ্যবাধকতা নেই যে নিজের রাজ্যে ডাকতে হবে বা অন্য রাজ্যে ডাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, অর্থাৎ ইডি ডাকতেই পারে। তো এইরকম ব্যাপার যখন চলছিল, আমার ভিডিও আপনারা দেখেছিলেন, তখন আমি বলেছিলাম যে এবার কিন্তু চাপে পড়বে, ঠিক সেটাই হলো, এখন ডাক পড়েছে, এবার তলব পড়ছে, আগামী সপ্তাহে যেতে হবে রুজিরা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে দুজনকেই, এবং তাদের টানা জেরা করবে। ঘটনাটা হচ্ছে 1323 কোটি টাকা ট্রান্সফার হয়েছিল, আমরা সব শুনেছিলাম যে বিদেশে অ্যাকাউন্টে 1323 কোটি টাকা গেছে, লন্ডন এবং ব্যাংককের একটা অ্যাকাউন্টে গেছে, ব্যাংককের টাকাকে বলা হয় ভাট, কোটি কোটি টাকা এই রাজ্য থেকে ট্রান্সফার হয়েছে, দেশ থেকে ট্রান্সফার হয়েছে এবং চলে গেছে। এই সমস্ত কাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে কয়লা পাচার কাণ্ডের কথা, কয়লা পাচার কাণ্ডে যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো কার হাত থেকে কোথায় গেছে এবং কীভাবে গেছে সেগুলো সব কিছু সামনে আসছে আস্তে আস্তে, এবং সেখানে নাম উঠে আসছে কিন্তু অভিষেক ব্যানার্জির কথা, অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীর যেহেতু বাইরে অ্যাকাউন্ট আছে সেই জন্যে তার নামটা আসছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিশ্চয়ই ক্লারিফিকেশন করবেন যে কোথায় অ্যাকাউন্টে কত টাকা দিয়েছেন না দিয়েছেন, কারণ এটা তাদের সম্পূর্ণ তদন্তের ব্যাপার, ইডি করবে এবং সিবিআই করবে, আমাদের কাছে যে তথ্যগুলো আসছে তার ভিত্তিতে আমরা এটা বলতে পারি। সিবিআই ইডি যারা যাদের মতো তথ্য নিচ্ছে সংগ্রহ করছেন এবং করছেন, ধরা পড়েছে অনুপ মাঝি, অনুপ মাঝির কাছ থেকে টাকা গেছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্র এদের থ্রু দিয়ে। অশোক মিশ্র আর বিকাশ মিশ্র এখন দুজনেই প্রায় জেলে আছেন, মাঝিও জেলে আছেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়ে গেছে এবং তাদেরকে জেরা করেই বিভিন্ন তথ্য উঠে আসছে এবং সাক্ষী প্রমাণ দিয়ে যে সমস্ত নাম আসছে, টাকা পয়সার কথা আসছে, তার মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জির কথা। আজকে সমন আসার সঙ্গে সঙ্গে কিন্তু তেলে বিভিন্ন জ্বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন, স্বাভাবিক কথা তিনি বলেছেন যে এর আগে অভিষেক ব্যানার্জির শ্বশুর শাশুড়ি অর্থাৎ রুজিরা নারোলা বাবা মাকে দুজনকেই ডেকে পাঠিয়েছিল ইডি এবং তাদেরকে ডাকা হয়েছে, এবং এইভাবে ডেকে ডেকে বারবার করে তৃণমূলকে আটকানো যাবে না। কিন্তু তৃণমূলকে আটকানো তো প্রশ্ন নেই, আমরা যেটা সাধারণভাবে বুঝি বা সাদা মাটা কথায় বুঝি যে তৃণমূলকে আটকানো বা এই সরকারকে ব্যতিব্যস্ত করে দেওয়া তো কোনো ব্যাপার নয়, আসল কথা হচ্ছে কী লেনদেন হয়েছে। যদি সত্যি লেনদেন না করে থাকেন, টাকা পয়সা যদি না নিয়ে থাকেন, টাকা পয়সা যদি কোটি কোটি টাকা এদিক ওদিক না হয়ে থাকে, তাহলে ভয় কিসে? আসলে এস্কেলেটার লাগানো বাড়িটায় কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে যখন প্রশ্ন ওঠে, যখন বিরোধী দলনেতা বলেন যে বাড়িতে সিঁড়ি নেই এস্কেলেটার আছে, তখন সবাই চিন্তায় থাকে, কেন বাড়িতে উঠবে এস্কেলেটারে? শান্তিকুঞ্জ না শান্তিনিকেতন জানি না, তবে শান্তি সেখানে বিঘ্ন হতে চলেছে বা বিঘ্নিত হতে চলেছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেছেন এবং তিনি রেগে গিয়ে যে সমস্ত কথা বলছেন সে কথাগুলো কিন্তু আগেও আমরা শুনেছি, যখন সারদা রসব্যালি যখন হতো, যখন একের পর ধরা পড়ছিল, তখন কিন্তু তিনি বলতেন আমি চোর, অমুক চোর, তমুক চোর, কুণাল চোর, মুকুল চোর, পরে মুকুল কুণাল চলে গেছে, জানি না এখন যে কথাগুলো বলছেন তিনি তার মধ্যে তার কী মানে যুক্তি আছে বা তিনি কী ভেবে বলছেন, তার ভবিষ্যৎবাণী লেগে যাবে কি যাবে না, কারণ তার ভবিষ্যৎবাণী সবেতেই লেগে যায় দেখেছি। যেভাবে তিনি 356 চাইতেন, এই রাজ্যে 356 হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, যেভাবে তিনি প্রত্যেকটা কর্মকাণ্ডে সিবিআই সিবিআই চাইতেন, আজকে সিবিআই প্রতিটা কাজেই প্রায় লাগছে, সেটা আদালতের নির্দেশ হোক বা বিরোধীদের দাবি হোক।
সব জায়গা থেকে দেখা যাচ্ছে যে সিবিআই তদন্ত এখানে হচ্ছে বিভিন্ন কেসে। এখন দেখা যাক কংগ্রেসের কাউন্সিলর এবং তৃণমূলের কাউন্সিলর দুজন যে মারা গেল এই দুটো ক্ষেত্রে সিবিআই হয় কি হবে না সেটা দেখার ব্যাপার। যদিও তৃণমূলের কাউন্সিলরের স্ত্রী অর্থাৎ অনুপম দত্তের স্ত্রী জানিয়েছেন যে সিআইডির ওপর তার ভরসা আছে এবং পুলিশের ওপর ভরসা নেই, সিআইডির ওপর ভরসা আছে এবং সিআইডি তার দেখবে। সিবিআই তদন্ত এই রাজ্যের চারিদিকে হচ্ছে এবং সিবিআই ইডির মধ্যেই সব কিছু ঘুরপাক করছে এবং এই ঘুরপাকের মধ্যে যখন ডাক পড়লো তখন আমাদের মতো সাধারণ মানুষের মনে একটা প্রশ্নই ওঠে, সেটা হচ্ছে এই রাজ্যে একটা কথা খুব চলে, খেলা হবে। তো এবার কি খেলা হবে? কারণ 10ই মার্চ কেটে গেছে অর্থাৎ রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেছে, আর কোনো জায়গায় তৃণমূল কাজে লাগবে বলে আমার তো মনে হচ্ছে না। রাজনৈতিক সেন্স যেটা সেটা বলছে যে আর কোথাও কাজে লাগবে না, কাজে এক্ষেত্রে দাঁড়িয়ে তো হতেই পারে অর্থাৎ সত্যিটা সামনে আসতেই পারে, নাকি আবার কোনো সেটিং হবে, মানে যেটা বলে না কি সবাই যে দিদি মোদি সেটিং হবে এরা সব পার পেয়ে যাবে, সত্যি কি হবে নাকি ইডি এবার আসল তার রূপ দেখাবে অর্থাৎ ধরপাকড় যা কিছু করার জিজ্ঞাসা করার। আসলে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে যদি জড়িত থাকে পরিষ্কার তাকে ধরে নিন, তাদের জেলে রাখুন, তাদের যা কিছু করার করুন, আর যদি জড়িত না হয় তাহলে এই সমস্ত জায়গা থেকে ক্লিন চিট দিন অর্থাৎ তারা কোনো দোষী নয়। আমরা এই বারবার এইসব নিয়ে আমিও খবর করতে চাই না, কারণ আমারও ইচ্ছে হয় না বারবার একই জিনিস বলার, যার সাধারণ মানুষের ইচ্ছে হয় না যে একই জিনিস একই ড্রামা দেখা। রাজীব কুমারকে ধরতে এলো, দিদি ধর্ণায় বসে গেলেন, তারপরে কী হয়ে গেল, বেরিয়ে গেল, রাজীব কুমার কোনো কেস নেই। অনুব্রত মণ্ডল এখন কখনো হসপিটালে কখনো ঘরে দেখাচ্ছেন, তিনি যাচ্ছেন না, তার কি শরীর খারাপ, তিনি আবার গরু পাচার কাণ্ড, অর্থাৎ কে কয়লা কে গরু কে কোথায় কী পাচার কাণ্ডে যুক্ত আছে ভগবান জানে। তবে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে তৃণমূলের ম্যাক্সিমাম নেতা নেত্রীরাই কোনো না কোনো কাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। কাউকে নারদকাণ্ডে দেখা যায়, কাউকে সারদায়, কাউকে রোজভ্যালি, তো কাউকে অ্যালকেমিস্ট, অর্থাৎ সব কাণ্ডে সবাই জানে জড়িয়ে রয়েছে। আর টাকা মারা টাকা ঝাড়া কাঠমানি খাওয়া কাঠমানি না খাওয়া এই সমস্ত ব্যাপারের মধ্যে তৃণমূল যেভাবে জড়িত, তৃণমূলের নিচু স্তরের লোকেরা, তাতে মনে হয় তৃণমূল দলটার টোটালটাতেই যেন সবাই কোনো না কোনো কাণ্ডে জড়িত আছে। এখন দেখার বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জি দিল্লি থেকে বেরিয়ে আসবেন কখন এবং কীভাবে যাচ্ছেন, কী হচ্ছে না হচ্ছে, কারণ দিল্লি হাইকোর্ট তাদের যে রক্ষা কবচ তুলে নিয়েছে, মানে যাবো না এই যে ব্যাপারটা ছিল যেতেই হবে। তো যাওয়ার পরে কী হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকছি, কারণ সপ্তাহটা চট করে কেটে যাবে, কারণ দোল আছে, হই হই হবে, আমরা হই হই করবো, কিন্তু কেউ কেউ হয়তো চিন্তায় থাকবে যে কী হবে সামনের সপ্তাহে, এটা চিন্তা থাকবে। আমরা তো হই হই করবোই, কারণ আমরা খেটে খাই, খেটে খাওয়া মানুষরা সবসময় নিশ্চিন্তে থাকে, কারণ কষ্ট করে খাটে, রাত্রিবেলা আরামে ঘুমায়। আর যারা কোটি কোটি টাকা ইনকাম করে, কোটি কোটি টাকায় কোটি কোটি জিনিস করে, তারা চিন্তায় থাকে যে ধরলে আমার কী হবে। আমি চাই বা আমাদের মতো সবাই চায় যেটা জিনিস সত্যি সেটা যেন সামনে আসে, অর্থাৎ যদি জড়িত হয় তাদের যেন গ্রেপ্তার করা হয়, আর যদি জড়িত না হয় তাদের যেন ক্লিন চিট দেওয়া হয়, অর্থাৎ এই রাজ্যের নাম যাতে না খারাপ হয়, যে আমাদের রাজ্যে কেউ জড়িত নয় কিন্তু তাদের বারবার টেনে নিয়ে যাচ্ছে, এটা খারাপ লাগে। আর যদি জড়িত হয় নাম খারাপ এমনি হয়ে গেছে, জেলে থাকলেও কিছু আমাদের যায় আসে না, বা বেলে থাকলেও আমাদের যায় আসে, কারণ বেলে থাকা লোকেরা এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে এ খারাপ সে খারাপ, কারণ কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র সুদীপ ব্যানার্জি সবাই এখন বেলে আছেন, এই রাজ্যে জেলে আর বেলে থাকা সবাই রয়েছে। কাজে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের নাম বিহারের পরেই আছে, বিহার আগে ছিল, বিহারের পরে আমরা আছি, এখন বিহারের আগে আমরা চলে গেছি, পিছিয়ে গেছে বিহার, অর্থাৎ দুর্নীতিতে সবার আগে আমরা আছি, গর্বিত আমরা এগিয়ে বাংলা দুর্নীতিতে। দেখা যাক আগামী সপ্তাহে কী হয়, অপেক্ষা রইলাম আমরা সবাই, কী হচ্ছে না হচ্ছে, আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবেন নাকি ইডির তলবে অন্য কিছু বেরোবে, দেখার অপেক্ষায় আমরা রইলাম, আর আমার বার্তার অপেক্ষায় আপনি রইলেন, কারণ আপনি আমার আপনজন। আসি এখনকার মতো, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।